নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাতলের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিমউদ্দিন জসিমের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার বাদাসর ইসদের হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি মিসির আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহসভাপতি আবদুল্লাল সাইফ রিজন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বুলবুল, সহসভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল মোল্লা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হেমাত হোসেন মজনু, পূর্ব চরগড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এন.এ.এন. টিভি, নারায়ণগঞ্জ।